ময়মনসিং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খোরশেদুল আলম মজিব। মজিব, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটছে কিনা? ধন্যবাদ আপনাকে। ময়মনসিং সিটি কর্পোরেশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল হলেই একটু ভোট গ্রহণ শুরু হবে। সকাল 8টা থেকে বিরামহীন বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবে। এই পর্যন্ত 33টি কেন্দ্রের জন্য 33টি ওয়ার্ডে আপনার নির্বাচনের সরঞ্জাম সঠিকভাবে পৌঁছেছে এবং প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের জন্য নির্বাচনের সরঞ্জাম, ইভিএম মেশিন সহ প্রয়োজনীয় সবকিছু তারা কঠোর নিরাপত্তার মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছে। আপনাকে জানাতে চাই, আমাদের রিটার্নিং অফিসার বেলাল হোসেন জানান যে আগামীকাল 9 মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তা তাৎক্ষণিকভাবেই আইন শৃঙ্খলা বাহিনী ওটা তারা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ওই কেন্দ্রকে স্থগিত বলে গণ্য করবে। আপনাকে জানাতে চাই যে 33টি কেন্দ্রের জন্য 128টি কেন্দ্রের জন্য আপনার ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা সবসময় থাকবে এবং নিরাপত্তার জন্য এই নির্বাচনের নিরাপত্তার জন্য চার বলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়োজিত রয়েছে। আপনার এখানে বিজিবি থাকবে 7 প্লাটুন এবং এখানে নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থা নেয় সবকিছু তারা সম্পন্ন করেছে। আপনাকে জানাতে চাই যে এখানে ভোটাররা আনন্দ ঘন পরিবেশে তারা সকাল থেকে ভোট দিবে এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সকল প্রস্তুতি নির্বাচন কমিশনার গ্রহণ করেছে। আপনাকে জানাতে চাই যে ময়মনসিং এ এই ইভিএম পদ্ধতির নির্বাচন যেন সবাই সঠিকভাবে ভোট দিতে পারে সেই জন্য প্রত্যেক কেন্দ্রে একজন করে আপনার মেকানিক্যাল থাকবে যে যেন একজন ভোটার সহজভাবে তার ভোট সে যেন নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে। আর ধন্যবাদ মজিব। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।